প্রাথমিক টেট ডিসেম্বরে ফের একবার, এবং এ মাসেই সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে কবে হবে টেট, ডিসেম্বরে ফের প্রাথমিক টেট। সম্রাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, এই খবরের বিস্তারিত বলবেন সম্রাজ। সূত্রে খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ বা ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রাথমিকের টেস্ট হবে সম্ভাবনাময় দিন হিসেবে উঠে আসে 10ই ডিসেম্বর বা 7ই ডিসেম্বর, এবং তার জন্য বিজ্ঞপ্তি চলতি মাসেই প্রকাশ করা হতে পারে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর। দায়িত্ব নেওয়ার পরপর পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে বছরে দুবার করে প্রাথমিকের টেস্ট পর্ষদ দিতে চায়। সাম্প্রতিক সময়ে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন বা NCT তারা নির্দেশ দিয়েছিলেন রাজ্যকে অন্তত বছরে যাতে একবার করে প্রাথমিকের টেস্ট নেওয়া হয়। শেষ প্রাথমিকের টেস্ট নেওয়া হয়েছিল 2022 ডিসেম্বর মাসে, যার ফল প্রকাশ হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। তো সেক্ষেত্রে রাজ্য ফের প্রাথমিকের টেস্ট নিতে চলেছে এবং ডিসেম্বর মাসে সেই টেস্ট হবে তার সিদ্ধান্ত প্রায় হয়ে গিয়েছে। এখন শুধু সময় বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষা। যদিও এই বিষয় নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এখনই কোনো মন্তব্য করতে চাননি। পর্ষদ সূত্রে খবর যে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে, কিভাবে প্রাথমিকের টেস্ট হবে তারও রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে পর্ষদ। 2022 ডিসেম্বরে যে ধাঁচে প্রাথমিকের টেস্ট নেওয়া হয়েছিল নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে, সেই ধাঁচেই প্রাথমিকের টেস্ট এবারেও নিতে চায় পর্ষদ। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি করার জন্য CCTV পাশাপাশি বায়োমেট্রিক ব্যবস্থা একাধিক পদক্ষেপ করতে চায় পর্ষদ। তবে যেটা পর্ষদ সূত্রে খবর যে শীঘ্রই পর্ষদের তরফে এই বিজ্ঞপ্তি দেওয়া হবে। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া পর্ষদ শুরু করেছিল তা বর্তমানে আদালতের রায়ের উপর নিয়োগ প্রক্রিয়া এখন বর্তমানে স্থগিত রয়েছে, কিন্তু যেহেতু নিয়োগ প্রক্রিয়া এখন স্থগিত রয়েছে তার জন্য এখন প্রাথমিকের টেটের দিকে বেশি উদ্যোগী হতে চাইছে পর্ষদ, এবং তার জন্যই ডিসেম্বরে ফের প্রাথমিকের টেট নিতে চায় রাজ্য, এবং তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ শীঘ্রই পর্ষদের তরফে করা হবে তেমনটাই পর্ষদ সূত্রে খবর। ধন্যবাদ।